এই যে আমাদের হ্যান্ডস্টার এবারে দু সাইডে আমাদের সেট করা হয়েছে এক সাইডে এটিকে এক সাইডে গোয়া দু সাইডে খাবার রাখা রয়েছে এবারে আশা করা যাচ্ছে যে ওটা খাবে সেই দলই জিতবে তাকে ছাড়া হচ্ছে হলো হ্যালো বন্ধুরা আমি যা শুরু করছি আজকের স্পোর্টস আজ কিন্তু রয়েছে একটা স্পেশাল এপিসোড আর তার সাথে কিন্তু বড় কথা রয়েছে এটিকে মোহন নিউজ রয়েছে ইস্ট বেঙ্গলের নিউজ রয়েছে এটিকে আলাদা একটা নিউজ তো সেই নিয়ে কথা বলবো প্রথমে চলে আসছি এটিকে আর মোহনবাগানের বাগানের কথায় সবাই জানো মোহন বাগান এটিকে এক হয়ে গেছে পরের বছর থেকে তারা একসাথে আইএসএল খেলবে কিন্তু এই নিয়ে সুভাষ ভৌমিক শঙ্করলাল চক্রবর্তী বা দর্শকরা বিশেষজ্ঞ ফুটবল প্লেয়ার বা দর্শকের সাথে কি তুলনা কি তারা বললো সেই কথাই তুলে ধরবো প্রথমে চলে আসবো সুভাষ ভৌমিকের কথায় সুভাষ ভৌমিক কিন্তু বললো এটা কিন্তু একদম ঠিক হয়েছে মোহনবাগান নিজেদের উন্নত পরিকাঠামো এবং উন্নত ফুটবলের জন্য কিন্তু এইটা জিনিসটা একদম ঠিক কাজ করেছে ইস্টবেঙ্গল যেমন কোয়েজের হাত ধরেছিল এবং ইস্টবেঙ্গলের নামের আগে কিন্তু উঠেছিল কোয়েজ তেমনই কিন্তু মোহনবাগান এই কাজটা করলো এবং মোহনবাগানের নামের আগে কিন্তু উঠে আসলো এটিকে তো দেখার বিষয় এই জিনিসটা নিয়ে সুভাষ ভৌমি কিন্তু অনেকটাই সব মত দিল বাগানকে। আর মোহন বাগানে এই কথাটাও মোহন বাগানে টুটু বসো এক এতদিন মানে যেভাবে দেখে এসছে আর কতদিন দেখবে অবশ্যই একটা ব্যাক সাপোর্ট লাগবে দু বসু এটিকে হাত ধরে পেয়ে অনেকটাই খুশি বলে মনে করছেন সুভাষ ভৌমিক তো এবার আমি চলে আসবো শঙ্করলাল চক্রবর্তীর কথা শঙ্করলাল চক্রবর্তী কিন্তু বলল এটা কিন্তু একদম ঠিক ডিসিশন এর ফলে কিন্তু মোহনবাগান আইএসএল খেলতে পারবে হ্যাঁ আইএসএল খেলার সুযোগ পাওয়ার জন্য কিন্তু শঙ্করলাল চক্রবর্তী বললো এটা কিন্তু একদম ঠিক ডিসিশন এবং শঙ্করলাল চক্রবর্তী এটাও বলল যে অনেক দর্শক তাকে বলছে নাকি যে এটিকে মোহনবাগান বলতে অসুবিধা হবে মোহনবাগান মায়ের সমান মোহনবাগানকে কোনো নামের সাথে যুক্ত করা যাবে না চক্রবর্তী তখন তখন কিন্তু যখন তো সবাই আনন্দ উল্লাস করে বলতো তাহলে এটিকে মোহনবাগান বলতে অসুবিধা কোথায় এই কথাটা কিন্তু একটা যুক্তির কথা বলে দিল শঙ্করলাল চক্রবর্তী এই নিয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দাও কমেন্ট বক্সে এবার আমি তুলে ধরবো এটিকে এবং মোহনবাগানের দর্শকরা কি বলছে প্রথম দীপক কুন্ডু সে কিন্তু বললো মেনে নিতে চাইব না এবং তারপরে কিন্তু ইন্দ্রনীল সে কিন্তু বলল একশো বছরের ক্লাব এইভাবে ছ বছরের ক্লাবের সাথে মিলে কোনো লাভ নেই কারণ একশো তিরিশ বছরের একটা মানি মানিজ্জত বা ভালোবাসা আবেগ রয়েছে সেটা কোনোদিনও কারোর সাথে মিলিত হতে পারে না তারপরে বললো উজ্জ্বল ফুটবলের পক্ষে এটা অস্বস্তিকর তারপরে বলল রাহুল দ্বীপ সে কিন্তু বলল খেলা দেখা ছেড়ে দেব দেখো দর্শকগুলো কিন্তু এই এই কথাগুলো বলল। বুঝতে পারছো এটা কিন্তু দর্শকরা কোনো মতেই মেনে নিতে পারছে না আমি কিন্তু এটিকে এবং বাগান দর্শক মিলিয়ে এই কথাটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এবার আমি চলে আসবো বাগানের আরও একটি কথায় বাগানের টুটু বসু কিন্তু বলল যে জাস্তির কালার এবং বাগানের নাম বা মোহনবাগানের লোগো কিন্তু সেমই থাকবে বাগানের নামেই থাকবে তাহলে আরেকটা কথা আমি তুলে ধরতে চাইব এটিকে যে এইটটি শতাংশ শেয়ার দিচ্ছে তাহলে কি এটিকে কিছুই থাকবে না নাকি এটিকে সম্পূর্ণ আলাদা করে বসিয়ে রাখা হবে কী হচ্ছে ব্যাপারটা এখনও কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় এটা ক্লিয়ার হয়ে যাবে এক দু দিনের মধ্যেই নামও সবার সামনে চলে আসবে যাচ্ছিও সবার সামনে চলে আসবে আর সবাই সবার মতামত অবশ্যই এখন থেকেই জানাতে পারো তা আমি এইভাবেই তুলে ধরবো এবার চলে আসি তো সঞ্জিত সেন ইস্টবেঙ্গল কোয়েস বেঙ্গলের সিইও সে কিন্তু তার পদ থেকে সরে দাঁড়ালো হ্যাঁ কালকে কিন্তু ইস্তফা দিল সঞ্জিত সেন কেন কল্যাণী স্টেডিয়ামে তার সাথে যেভাবে আচরণ করা হয়েছে সে কিন্তু বলল সেটা কিন্তু ঠিক নয় এর জন্যে কিন্তু সে অপমানিত বোধ করে সে কিন্তু সরে দাঁড়ালো সঞ্জিত সেন এবার দেখার বিষয় নেক্সট সিইও যতদিন কোয়েস রয়েছে নেক্সট সিইও কাকে পাঠায় এবং সে কীরকমভাবে চালায় ক্লাবগুলোকে এবং সেটাই কিন্তু দেখার বিষয় তো এবার আমি চলে আসবো এটিকে আর গোয়ার কথা দেখো এটিকে আর গোয়ার নিয়ে একটা কিন্তু একটা স্পেশাল এপিসোড রয়েছে তাকে নিয়ে আমরা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব কিন্তু তার আগে যে বেসিক আলোচনা সেটা আমি কিন্তু সেরে নেব তো এটিকে আর গোয়া আগে কিন্তু মুখোমুখি হয়েছিল এটিকে আর গোয়া সেখানে কিন্তু এটিকে কিন্তু পরাজিত হয়েছিল গোয়ার কাছে আর বর্তমানে কীরকমভাবে কোন ফর্মেশনে খেলতে পারে এটিকে সেটাই কিন্তু দেখব তো দেখা যাচ্ছে এটিকে কিন্তু ফোর থ্রি টু ওয়ানে কিন্তু খেলতে পারে আর গোয়া কিন্তু খেলতে পারে ফোর টু থ্রি ওয়ান এবার দেখার বিষয় এই ফরমেশনে খেলে এটিকে কোনো ছন্দে আনতে পারে নাকি দেখো এটিকে কিন্তু তাবোতাবর ফুটবল প্লেয়ার কিন্তু এই খেলায় কিন্তু হাজির থাকবে রয়গেস্টার ডেভিড উইলিয়ামস আরও আর গোয়ার কথা বললে কিন্তু কোরো আর তার সাথে ভারতীয় তাবত্তাবর ফুটবল প্লেয়াররাও কিন্তু হাজির থাকবে একবার কাটে টাক্কার হতে চলেছে যুব ভারতীতে আগামীকাল তো দেখার বিষয় কি হয় এবার দেখবো আমরা আমাদের ভবিষ্যৎবাণী কি বলছে তো চলো দেখা যাক এই যে আমাদের হ্যান্ডস্টার এবারে দু সাইডে আমাদের সেট করা হয়েছে এক সাইডে এটিকে এক সাইডে গোয়া দু সাইডে খাবার রাখা হচ্ছে এবারে আশা করা যাচ্ছে যে ওটা খাবে সেই দলই জিতবে তাকে ছাড়া হলো মাই গোয়া কি জিতবে গোয়া খাবার খেলে দু সাইডে কিন্তু সমান খাবার ছিল দেখার বিষয় এবার আচ্ছা এই হ্যান্ডস্টারটা কি হ্যান্ডস্টার কিন্তু একজন রাশিয়ান ইঁদুর আর তার নাকি ভবিষ্যৎবাণী করার ইয়ে মানে একটা অভিজ্ঞতা টাইপের কিছু একটা আছে যেটা আমরা গুগল সার্চ করে দেখেছি হ্যাঁ যেটা দেখতে পেয়েছে আর যেটা বলতে পারছি তার জন্য আমরা এই চেষ্টাটা করলাম দেখো এটা ঠিকও হতে পারে ভুল হতে পারে তো কমেন্ট বক্সে আমাকে যা ইচ্ছা গালাগাল দিতেও পারো তোমার সেটা মতামত এইবারে দেখো এই জিনিসটা কি হয় ওর সাথে তো আমরা কথা বলতে পারি না না তা দেখা যাক কি হয় ভবিষ্যতে তো সেই দিকে তো জানতে গেলে খেলার দিকে নজর রাখতে হবে তো আজকের মতন এখানে এত অবধি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবলের সাথে সব খেলাও